আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। চিকেন রোস্টের খুবই সহজ একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সহজ চিকেন রোস্ট রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 600 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি, আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, এবং যে পিসগুলো বড় নিয়েছি সেগুলো একটু মাঝখান দিয়ে একটু ফেড়ে নিয়েছি যাতে মশলা ভিতরে ঢুকতে পারে। সেই সাথে নিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, লবণ স্বাদ মতো, 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1/4 কাপ পরিমাণ বেরেস্তা, বেরেস্তা যদি আগে থেকে তৈরি করা না থাকে তাহলে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রান্নার শুরুতে বেরেস্তা করে নিতে হবে। সেই সাথে নিয়েছি 2 চিমটি পরিমাণ জয়ত্রী গুঁড়া এবং 2 চিমটি পরিমাণ জায়ফল গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আরও নিয়েছি কিছু আস্ত গরম মশলা, 1টি তেজপাতা 2 টুকরা করে নিয়েছি, আধা চা চামচ পরিমাণ শাহজিরা বা শাহী জিরা, 1টি কালো এলাচি, 2 টুকরো দারচিনি এবং 3টি সবুজ এলাচি। কালো এলাচি আর সবুজ এলাচির মুখগুলো একটু থেতো করে নিয়েছি যাতে তেলে দিলে ছিটে না আসে। সেই সাথে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই, টক দইটা ফেটে রেখেছি, 1 কাপ পরিমাণ তরল দুধ এবং আরও লাগবে 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং পরিমাণ মতো রান্নার তেল। এই হচ্ছে উপকরণ। এখন চিকেনের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মেখে নিব। মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব। এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব পেঁয়াজ বাটা, বাদাম বাটা, পোস্তদানা বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, টমেটো কেচাপ, ধনিয়ার গুঁড়া, জায়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং টক দই, এবং নিয়ে নিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন সব মশলা একসাথে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে যেটুকু পরিমাণ বেরেস্তা নিয়েছিলাম তার থেকে অর্ধেক পরিমাণ এর মধ্যে দিয়ে দিব। এখন এটাও সব মশলার সাথে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে এটাও এক সাইডে রেখে দেব। চলে এলাম চুলায়, রান্না শুরু করলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চুলা জ্বালিয়ে তেল ঘি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল ঘি গরম হয়ে গেলে লবণ দিয়ে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসের 2 পিঠি 3 মিনিট করে ভালো করে ভেজে নিব। মাংসের 1 পিঠ 3 মিনিট ভাজা হলে উল্টিয়ে দিব। মাংসের 2 পিঠ ভাজা হলে চুলার আঁচটা একেবারে লোতে রেখে মাংসগুলো তেল থেকে তুলে নিব। এখন দিয়ে দিব আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, কালো এলাচি, সবুজ এলাচি এবং শাহজিরা। অপেক্ষা করব 30 সেকেন্ড। 30 সেকেন্ড পর ফোড়নের খুব সুন্দর একটা সুগন্ধ চারপাশে ছড়িয়ে গেলে চুলার আঁচটা একেবারে লোতে রেখে যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন সমস্ত মশলা কষিয়ে নিব। চুলার আঁচটা এখন মিডিয়াম লো করে দিলাম। মশলা কষানো হয়ে গেলে, তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। এখন মশলার সাথে নেড়ে চেড়ে মাংসটাকে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম লো আঁচে মাংসটাকে মশলার সাথে কষাবো 10 মিনিট। এর মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে নেড়ে দিব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিব। এর মাঝে আমি 3 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি, নেড়ে না দিলে নিচে লেগে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব গরুর দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল, দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিব। দুধ দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন মাঝারি আঁচে রান্না করব 20 মিনিট। এর মাঝে মাঝে 2-1 বার ঢাকনা তুলে নেড়ে দিব।
ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা তুলছি। এ পর্যায়ে দিয়ে দিব চিনি এবং কয়েক ফোঁটা কেওড়া জল। আমি কেওড়া জলের কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি 3 ফোঁটা কেওড়া জল দিব। এখন একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিব সব কিছু। এখন যদি এরকম ঝোল ঝোল রাখতে চান তাহলে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। আমি আর সামান্য একটু শুকাবো, এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা তুলছি। এ পর্যায়ে দিয়ে দিব রয়ে যাওয়া কিছু বেরেস্তা, নেড়ে চেড়ে মিলিয়ে নিব। আমার রোস্ট রান্না শেষ, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশন করছি। এখন দিয়ে দিব বাকি রয়ে যাওয়া বেরেস্তা। তৈরি হয়ে গেল খুবই সহজ মুরগির মাংসের রোস্ট। এভাবে আমরা যে কোনো সময় অতিথি আপ্যায়নে অথবা নিজেরাও খুব সহজভাবে চিকেন রোস্ট রান্না করে খেতে পারি। আর হঠাৎ করে মেহমানদারিতে আমরা এই পদ্ধতিতে চিকেন রোস্ট রান্না করে পরিবেশন করতে পারি। এই রোস্টের স্বাদ আর অরিজিনাল চিকেন রোস্টের স্বাদের মধ্যে কোনো পার্থক্য নাই, খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা এত সহজভাবে রান্না করা হয়েছে। তো আশা করছি চিকেন রোস্টের এই সহজ রেসিপিটা আপনারা নিজেরাও খাবেন এবং অতিথি আপ্যায়নে পরিবেশন করবেন। এই ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।